নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো রাজবাড়ির চিকেন। আসুন দেখে নিই আজকের উপকরণ। চিকেন মশলার জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাসুরি মেথি, টক দই, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। পর চিকেনটাকে টক দইয়ের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনটা খুবই সফট থাকে। এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, এক ঘন্টার বেশি রাখলেও কোনো অসুবিধে নেই। কড়াটা গরম করে ভালো করে, তারপরে যত গোটা মশলা তেজপাতা বাদ দিয়ে সবটাই আমরা শুকনো কলায় ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটু লালচে মতন হচ্ছে। ওই ভাজা মশলাটাই মিক্সির বোলেতে দিয়ে ওর সঙ্গে আদা আর রসুন আর টমেটোটা একসঙ্গে গ্রেট করে নেব। আর এমন গ্রেট করতে হবে যাতে একটুও না দানা দানা লাগে গালে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এই যে দেখছেন, একদম আমার মতন মশলাটাকে মিহি করে নেবেন। এরপরে কড়াতে আমি তেল ঢেলে নিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা আজ করব। তেল গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর পেঁয়াজগুলো ছেড়ে দেব তেলে, এমন করে ভাজতে হবে যাতে গোল্ডেন ব্রাউন হয়, পুরনা ভাজা হয়। এতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর টেস্টটাও ভালো আসবে। এই ভাজার সময় যদি একটু নুন আর একটু চিনি দেওয়া হয় তাহলে ভাজাটা ভালো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে গোল্ডেন কালারটা। এই রকমই পেঁয়াজটা ভাজা হবে। এরপর আমরা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে চিকেনটাকে একটু পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব। এরপর বাটা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব আর ভালো করে সেটা মিশিয়েও নেব। একটু কষার পর আমরা গুঁড়ো মশলাগুলো সব দেব, যেমন হলুদ 2 চামচ, এইবারে নুন 2 চামচ, আর চিনি 1 চামচ। একটু হালকা করে নেড়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। এবার 1/2 কাপ জল অ্যাড করব। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, দেওয়ার কারণ যাতে তলায় না ধরে যায় মশলাটা। এবারে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো, তারপর গ্যাসটা একদম স্লো করে দেবো, আস্তে আস্তে হবে। প্রত্যেকবার ঢাকা খুলে বারবার দেখে নিতে হবে, 2 থেকে 3 মিনিট অন্তরে এটা করবে, কেন যাতে তলায় না ধরে যায়। আর মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এইভাবেই ডাউন গ্যাসে করবে। নাবাবার সময় কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নাবিয়ে নেব। এবারে চিকেন কমপ্লিট। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। এছাড়াও আপনারা যদি আপনাদের মন পছন্দ রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান।
আমি চেষ্টা করব আপনাদের ওই রেসিপিটা দেখানোর।